চার রকমের কি কি বলেছিলাম ডেসিমাল নাম্বার সিস্টেম বাইনারি নাম্বার সিস্টেম অক্টাল নাম্বার সিস্টেম হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম এই চার রকমের নাম্বার সিস্টেম আছে এর মধ্যে আমরা যে নাম্বার সিস্টেম সম্বন্ধে এর আগে আলোচনা করলাম সেটা হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম ডেসিমাল নাম্বার সিস্টেমে কি বলেছি মূল সংখ্যা আছে 0 থেকে 9 মানে মূল সংখ্যা 10টা যেহেতু মূল সংখ্যা 10টা আছে তাই ওর বেস নাম্বার আমরা এখানে কত দেখতে পাচ্ছি 10 এরপর চলে আসি আমরা বাইনারি নাম্বার সিস্টেম বাইনারি নাম্বার সিস্টেম বলতে আমরা কি বুঝি না আমরা যে কম্পিউটারে কাজ করি কম্পিউটার তোমরা জানো যে কম্পিউটার একটা মেশিন সে দুটো জিনিসই বোঝে যে আমার কাছে পাওয়ার আছে মানে কারেন্ট আছে না কারেন্ট নেই সুন্দর কথা বলতে গেলে এরকম তো তোমাদের মনে হতেই পারে যে কম্পিউটার তো সারাক্ষণই অন রয়েছে তাহলে কম্পিউটারে অন যখন সারাক্ষণই অন থাকছে তাহলে ওর কাছে তো সারাক্ষণই কারেন্ট আছে মানে পাওয়ার আছে তাহলে ওর কাছে তো সবসময় কারেন্ট থাকছে তাহলে অফটা কখন কি করে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যে কম্পিউটারে সিপিইউ রয়েছে সেখানে আমাদের ভোল্টেজ ফ্লাকচুয়েট করার জন্য একটা মেশিন থাকে যেটা ভোল্টেজটাকে ফ্লাকচুয়েট করে মানে কখনো সেটাকে হাই ভোল্টেজ করে আবার কখনো সেটাকে লো ভোল্টেজ করে যখন ভোল্টেজ হাই করে তখন কম্পিউটার বোঝে 1 হাই ভোল্টেজ স্ট্যান্ডস ফর 1 এন্ড লো ভোল্টেজ যখন লো ভোল্টেজ করে দেয় ভোল্টেজটাকে যখন লো করে দেয় তখন কম্পিউটার বোঝে 0 এই 1 আর 0 মানে হাই ভোল্টেজ স্ট্যান্ডস ফর 1 এন্ড লো ভোল্টেজ স্ট্যান্ডস ফর 0 তাই ওর কাছে কম্পিউটারের কাছে দুটো সংখ্যাই রয়েছে একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 0 তাই বাইনারি নাম্বার সিস্টেম কম্পিউটারে ব্যবহৃত হয় এবং এই নাম্বার সিস্টেমে মূল সংখ্যা তাহলে কটা আছে দুটো আছে কি কি আছে 0 এবং 1 তাই ওর বেস নাম্বার কত 2 এবার চলে আসছে আমরা অক্টাল নাম্বার সিস্টেমে দেখো অক্টাল নাম্বার সিস্টেমে আমি কটা সংখ্যা লিখেছি 0 টু 7 0 টু 7 মানে কটা সংখ্যা হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8টা যেহেতু ওর মূল সংখ্যা রয়েছে 8টা তাই ওর বেস নাম্বার কত 8 এবার চলে আসি হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম হেক্সা মানে তোমরা জানো 16 হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে তাহলে মূল সংখ্যা কটা আছে 16টা তাই ওর বেস নাম্বার হচ্ছে 16 তাহলে এই 16 মানে সংখ্যা কি কি 0 টু 9 আমরা যেরকম 0 টু 9 জানি সেরকম 0 টু 9 9 এর পর কি হয় 10 কিন্তু 10 মানে আমাদের কাছে কয় অঙ্কের সংখ্যা দুই অঙ্কের সংখ্যা সরি 10 মানে হচ্ছে দুই অঙ্কের সংখ্যা কিন্তু ওর কাছে 10 মানে 1010 আমরা জানো 16 হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে তাহলে মূল সংখ্যা কটা আছে 16টা তাই ওর বেস নাম্বার হচ্ছে 16 তাহলে এই 16 মানে সংখ্যা কি কি 0 টু 9 আমরা যেরকম 0 টু 9 জানি সেরকম 0 টু 9 9 এর পর কি হয় 10 কিন্তু 10 মানে আমাদের কাছে কয় অঙ্কের সংখ্যা দুই অঙ্কের সংখ্যা সরি 10 মানে হচ্ছে দুই অঙ্কের সংখ্যা কিন্তু ওর কাছে 10 মানে 1010 নয় ওর কাছে 10 মানে হচ্ছে a 11 মানে হচ্ছে b এইভাবে 13 14 15 এইভাবে ও a b c d e f টোটাল 16 খানা সংখ্যা আছে আমরা পরের ভিডিওতে পরে পার্টটা আর আসি আমরা ডেসিমাল থেকে তাহলে আমরা ফারস্টে আরেকবার এটা বলে দিই হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে তাহলে যেহেতু মূল সংখ্যা 16টা আছে তো হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে বেস নাম্বার 16 এখানে 0 থেকে 9 আছে 9 এর পরেই হয় 10 আমরা জানি কিন্তু সেটা ডেসিমাল নাম্বার সিস্টেমে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে 10 মানে a 11 মানে b 12 মানে c 13 মানে d 14 মানে e 15 মানে f তাহলে ওর কাছে মূল সংখ্যা টোটাল কটা হচ্ছে মূল সংখ্যা হচ্ছে টোটাল 16টা এবার আমাদের যেটা অঙ্কতে থাকবে সেটা হচ্ছে কনভার্সন মানে পরিবর্তন কনভার্সনে কি থাকবে ডেসিমাল নাম্বার সিস্টেম থেকে সবকটা নাম্বার সিস্টেমে কনভার্ট করা মানে ডেসিমাল নাম্বারকে বাইনারিতে ডেসিমাল নাম্বারকে অক্টালে এবং ডেসিমাল নাম্বারকে হেক্সাডেসিমাল নাম্বারে কনভার্ট করা তাহলে এই ডেসিমাল নাম্বারকে যখন অন্য কোন নাম্বার সিস্টেমে আমরা কনভার্ট করব এটা আমাদের মাথায় রাখতে হবে সংখ্যাটা যদি ডেসিমালে থাকে এবং আমাকে অন্য কোন নাম্বার সিস্টেমে কনভার্ট করতে বলা হয় মাথায় রাখবে সব সময় আমাদের ভাগ প্রক্রিয়া অবলম্বন করতে হবে কি বললাম সংখ্যাটা যদি ডেসিমালে থাকে এবং আমাকে যদি অন্য কোন নাম্বার সিস্টেমে কনভার্ট করতে হয় আমাকে ভাগ প্রক্রিয়া অবলম্বন করতে হবে ভাগ মানে কত দিয়ে ভাগ হবে যেই নাম্বার সিস্টেমে নিয়ে যাচ্ছি তার বেস নাম্বার দিয়ে আমাকে ভাগ করতে হবে মানে যদি বলে বাইনারিতে কনভার্ট করো তাহলে বাইনারি বেস নাম্বার কত 2 তাহলে 2 দিয়ে ভাগ করব যদি বলে অক্টালে নিয়ে যাও
তাহলে অক্টালে বেস নাম্বার কত আমরা জানি 8 তাহলে 8 দিয়ে ভাগ করব একই ভাবে যদি ডেসিমাল নাম্বারটা বলা হয় হেক্সাডেসিমালে কনভার্ট করব তাহলে আমাদের কত দিয়ে ভাগ করতে হবে হেক্সা বেস নাম্বার যেহেতু 16 তাই আমরা সেখানে 16 দিয়ে ভাগ করব দেখো এখানে আমি 185 সবকটাতে 185 লিখেছি এবার 185 যে নিচে 185 এর নিচে একটু নিয়ে ভালো করে দেখো আমি এখানে 10 লিখেছি তুমি ক্লোজ করে দেবে কি 185 এর নিচে দেখো পাশে আমি 10 লিখেছি কেন আমি 10 লিখেছি 180 এটা যে 185 আমি কি করে বুঝবো এটা ডেসিমাল নাম্বার সিস্টেম বা অন্য কোনো নাম্বার সিস্টেমে নেই বাইনারিতে নেই বুঝতে পারছি কারণ 0 আর 1 ছাড়া এখানে অন্য কোনো নাম্বার হতে পারে না অক্টালেও 0 টু 7 এই 7টা 8টা সংখ্যাই হতে পারে কিন্তু এখানে 85 এটা কিন্তু হেক্সাডেসিমাল নাম্বারে 8 আর 5 1 এই তিনটি সংখ্যাই রয়েছে মানে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে 1 5 8 5 এই তিনটি সংখ্যাই রয়েছে তাহলে ওখানে 185 হেক্সাডেসিমাল নাম্বারও হতে পারে আবার ডেসিমাল নাম্বারও হতে পারে তাহলে আমি কি করে বুঝবো যে এটা 185 না হেক্সাডেসিমাল নাম্বার 185 তাই এটা বোঝার জন্য যে কোনো নাম্বার এবার থেকে আমরা যখন লিখবো তখন সব সময় সেই নাম্বারের নিচে আমাদেরকে বেস নাম্বার লিখতে হবে যাতে বোঝা যায় সংখ্যাটা কত নাম্বার মানে কোন নাম্বার সিস্টেমে আছে পরে আমরা পরের ভিডিওতে আলোচনা করছি ডেসিমাল নাম্বার 185 তাই এটা বোঝার জন্য যে কোনো নাম্বার এবার থেকে আমরা যখন লিখবো তখন সব সময় সেই নাম্বারের নিচে আমাদেরকে বেস নাম্বার লিখতে হবে যাতে বোঝা যায় সংখ্যাটা কত নাম্বার মানে কোন নাম্বার সিস্টেমে আছে পরে আমরা পরের ভিডিওতে আলোচনা করছি আচ্ছা আমরা এর আগে ভিডিওটাতে আমরা তাহলে কি দেখলাম কনভার্সন করতে গেলে আমরা বললাম যে যেই নাম্বার সিস্টেমকে মানে ডেসিমাল নাম্বারটাকে অবশ্যই ডেসিমালে থাকতে হবে ডেসিমাল নাম্বারকে যদি আমরা অন্য কোনো নাম্বার সিস্টেমে কনভার্ট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে যেই নাম্বার সিস্টেমে আমি কনভার্ট করব তার বেস নাম্বার দিয়ে ভাগ করব আর কি বললাম যে যখনই কোনো সংখ্যা লিখবো সেই সংখ্যাটার নিচে অবশ্যই আমরা সেই নাম্বার সিস্টেমের বেস নাম্বার লিখবো যাতে